পয়গম্বর বলেন হে উম্মত দুনিয়াতে সব উম্মতেরা জান্নাতে যাবে তবে আমি মুহাম্মদ রে যারা মানবে না তারা জান্নাতে যাবে না তেইলামান আবা সাহাবায়ে কেরামদের একদল বললেন নবী কারা আপনাকে মানে না কালা নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ যারা আমার অনুসরণ করবে তারা আমাকে মেনে জান্নাতে যাবে ওয়ামান আসানি ফাকাদ আবা যারা আমার বিরোধিতা করবে তারা আমার অনুসরণ না করার কারণে তারা জাহান্নামে যাবে সবাই এই এখানেও দুই দল বসা একদল জান্নাতি আর একদল জাহান্নামী স্থানও আমাদের দুইটা হয়তো জান্নাত না হয় জাহান্নাম তবে এখানে একটা মজার কথা আছে মজার কথা কি আমার আল্লাহ বড় দয়াময় আমার আল্লাহ বড় রহমান আমার আল্লাহ বড় গফফার আমার আল্লাহ বড় সত্তার আল্লাহ কয় আমি চাই না আমার আদরের কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে আমি একটা সেকেন্ডের জন্য তা চাই না এরপর জাহান্নামে আল্লাহ দিতে চান না এরপর বানাইলেন কেন জাহান্নাম আছে না নাই আছে কয়টা একটা সাতটা জাহান্নাম তার মানে জাহান্নাম একটা দরজা সাতটা আল্লাহ অবশ্যই চান না তার আদরের কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে আল্লাহ কখনোই চান না তো জাহান্নাম বানাইলেন কেন আর আল্লাহ যে চান না তার দলিল কি যদি আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চাইতেন না তাহলে শয়তানের কেন বানাইয়া আঙ্গ পিছনে লাগাইয়া দিলেন লাগাইছেন নি ও কঠিন কথা আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন কেন আল্লাহ জাহান্নামে কাউকে দিতে চান না এরপরও বানানোর কারণ হলো ও দুনিয়ার মানুষ বিস্তারিত জবাবের আগে সংক্ষেপ একটা কথায় জবাব হলো জমিনের মধ্যে কিছু গাদ্দার এরা কথায় কথায় বলবে জান্নাতে সবাই গেলে জাহান্নামে কারা যাবে আছেন এরকম গাদ্দার এত সওয়াব দিয়া হবে কি আমি যেই লাইনে আছি এই লাইন ছাড়ব না জাহান্নামে গেলে যাব আছে না নেই আল্লাহ কয় যেহেতু কিছু গাদ্দারেরা জাহান্নামে যাইতেই চাও আমি একটু তোরে দিতেই চাই গিয়া দেখ মজা কেমন যেহেতু তুই যাবি কিন্তু আমি চাই না আমি যে চাই না তার দলিল কি এক নাম্বার দলিল পয়গম্বর বলেন পৃথিবী নামক গ্রহে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন কেয়ামত পর্যন্ত পাঠাবেন সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে আলাদা আলাদা রেজিস্ট্রি করা আছে নমরুদের নামের বাড়ি ফেরাউনের নামে জান্নাতে বাড়ি কারুনের নামে জান্নাতে বাড়ি বেশ্যা তাসনিমার নামে জান্নাতে বাড়ি ডব্লিউ বুশের নামে জান্নাতে বাড়ি যারা আল্লাহ মানে না তাদের নামেও জান্নাতে বাড়ি এক কথায় নবী বলেন পৃথিবীর সব মানুষের নামে নামে বাড়ি আছে জান্নাতের ভেতরে এটা এক দলিল প্রশ্ন হতে পারে জান্নাতে যদি ফেরাউনের বাড়ি থাকে তো জাহান্নামে কেমনে যাবে অথচ আল্লাহর কোরআন নবীর সুন্নাত সাক্ষী এরা জান্নাতে যাবে না ফেরাউন চিরস্থায়ী জাহান্নামী এরে নবীর উম্মতের দল পয়গম্বর বলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে যারা আমার অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে অনুসরণ করা আর মহব্বত করা এক নয় মহব্বত করা অনুসরণ করা ভিন্ন জিনিস এখানে আপনারা যারা বসছেন দাঁড়ায় আছেন আল্লাহর কসম করে বলি আমি 100 বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন কিন্তু আমি এটাও বিশ্বাস করি 100 কেউ আমার অনুসরণ করেন না এবার অনুসরণ মানি ভালোবাসা অন্তর থেকে দূরের থেকে হয় আর অনুসরণ হলো যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাবে যেই ব্যক্তি আমার ভালোবাসার পরে
চূড়ান্ত অনুসরণ করবে ওই লোকটার টুপিটা আমার টুপির মতো হবে ওই লোকটার পোশাকটা আমার পোশাকের মতো হবে যেই মানুষটা মদিনাওয়ালা নবীর অনুসরণ করবেন ওই বান্দার দাড়িটা কোন পণ্ডিতের লাইনে হবে না ওই বান্দার দাড়ি হবে মদিনার কালার অনুযায়ী ওই বান্দার টুপি মদিনার কালার অনুযায়ী হবে ওই বান্দার চলাফেরা মদিনার লাইন মতো হবে যার দাড়ি মদিনার লাইনে নাই যার টুপি মদিনার লাইনে নাই যার পোশাকটা মদিনার রঙে নাই প্রমাণ হলো সে নবীর অনুসরণ করে না আবু লাহাব নবীরে ভালোবাসে অনুসরণ করে না আবু তালেব নবীরে ভালোবাসে অনুসরণ করে না আল্লাহর নবী বললেন আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি যারা অনুসরণ করবে না তারা জান্নাতেও সহজ হয়ে যেতে পারবে না অনুসরণ বুঝেননি কি আমি নবীর জন্য জীবন দিতে রাজি নামাজ পড়তে রাজি না আমি নবীর জন্য জীবন দিতে রাজি দাড়িটা লম্বা করতে রাজি না আমি নবীর জন্য জীবন দিতে রাজি সুদের ব্যবসা ছাড়তে রাজি না আমি নবীর জন্য জীবন দিতে রাজি সাহাবায়ে কেরামদেরকে আদর্শের মাপকাঠি মানতে আমি রাজি না এই কোয়ালিটির মানুষগুলো ভালো করে চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা রসুলের বড় দুশমন তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত রা কারে শয়তা মি কুনি না মত বলি গরবলি ইনস্তো নানত বরবলি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই لم كن قبول وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير أقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يها هم سب مسافر ہے
قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরত পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিকূল পরিবেশ এর মধ্যে হাজারো মানুষের থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাই করেছেন সুস্থ রেখেছেন নেক আমলের জন্য কবুল করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বাগান বা মজলিস কোরআন সুন্নার আলোচনার এই মজলিস ওলামায়ে আহলে হকদের মজলিস বেহেশতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিউল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনাহ কাতাজদা আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক তথ্যবহুল উম্মতের দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন বাংলাদেশের মুসলমানদের এক উজ্জ্বল নক্ষত্র বাতিল বেদাতি ভণ্ডদের জন্য এক প্রচণ্ড আতঙ্ক উলামায়ে আহলে হকদের তর্জুমান হযরতুল আল্লাম মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম আল্লাহ তার হায়াতে ইলিম ও আমলে বেশি 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 বরকত দান করেন আজ এই মাহফিল আখেরাতের বাজার বা আখেরাতের সম্বল সঞ্চয় করার এ মাহফিল আর দুনিয়া মাজরাতুল আখেরা
দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা কেউ আসি নাই আমাদেরকে পাঠানো হয়েছে কে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ আমরা কেউ আসি নাই কেউ যদি কাউকে পাঠান বিনা কারণে না কোনো কারণ থাকে অবশ্যই কারণেই পাঠিয়েছেন এক নাম্বার আমরা কথাটা জেহেনে ঢুকাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তবে দুনিয়াতে থাকার জন্য পাঠান নেই দুনিয়াতে থাকার জন্য পাঠান নেই আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার জন্য কিছু নিয়ম নীতি আর সরঞ্জামাদি দরকার এক নাম্বার পরীক্ষার জন্য যিনি পরীক্ষা নেবেন পরীক্ষক একজন পরীক্ষক দরকার এবং পরীক্ষার্থী দরকার এবং পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে জন্য একটা হল দরকার পরীক্ষার হল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরীক্ষা নেবেন আমরা পরীক্ষার্থী আল্লাহ হলেন মাবুদ আমরা হলাম আব্দ আমরা বান্দা আল্লাহ হলেন খালেক আমরা মখলুক আল্লাহ হলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি আল্লাহ পাক আমাদেরকে ক্লাস করাইছেন আমাদের নিয়া লেখাপড়া যেখানে আছে সেখানে পরীক্ষা আছে আল্লাহ আমাদেরকে সবক দিয়েছেন তাওহীদের উপরে বিষয়বস্তু তাওহীদ একত্ববাদ ওই তাওহীদের ক্লাস করেছিলেন আমার আল্লাহ এবং সেই ক্লাসের মূল থিম ছিল আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় ওই ক্লাসের মধ্যে আল্লাহ পাকের সমস্ত বানানো প্রাণীদের রূহ সেখানে জমা ছিল রূহের জগৎ আল্লাহ যখন প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নয় কেউ জবাব দেননি দীর্ঘ সময়ের পরে প্রথম যিনি জবাব দিয়েছেন যার আত্মা তিনি হলেন রহমাতুল লিল আলামিন আমাদের নবী জবাব দিলেন অর্থাৎ তার আত্মার থেকে জবাব আসলো বালা হ্যাঁ আপনিই আমাদের রব অন্যান্য মুমিন মুসলমান যারা তাদের আত্মাও বলল হ্যাঁ আপনি আমাদের রব বেদিন বেঈমান যারা আল্লাহ জানেন যে এরা দুনিয়াতে গিয়া আল্লাহকে মানবে না বিরুদ্ধে চলে যাবে কিন্তু সেই ক্লাসের মধ্যে তারাও জবাব দিছিল বালা আপনি আমাদের রব আল্লাহ জানতেন যে এখানে দল ভাগ হয়ে গেছে একদল আমার পক্ষে আর একদল বিপক্ষে যেহেতু আল্লাহ গাইবের মালিক আল্লাহ কতজন জিব্বা নারাইয়া মহব্বতে এবং খুব দৃঢ়তার সাথে সন্দেহ মুক্ত হইয়া ফেরেশ মনে বলেন তো আল্লাহ কতজন তিনি মাখলুক না খালেক মাখলুক খালেক বাকি সব মাখলুক তো আল্লাহ যে এক বলুন তো কোন দিক থেকে এক বুঝেন ভালো করে আল্লাহ যে এক কোন দিক থেকে এক কেমন এক যার কোনো দুই নেই যার কি নেই আল্লাহ জাতের বেলায় এক গুণের বেলায় এক আল্লাহর জাত এককভাবে এর সাথে কারো অংশ নাই যদি কেউ অংশ মনে করে তো আল্লাহ যে এক এ কথা আর থাকে না
আল্লাহর সাথে অন্যকে যদি একটু তুলনা দিতে যায় তো আল্লাহ যে এক এটা আর থাকে না আল্লাহ এককত্বটা দুর্বল হয়ে যায় কথা বুঝাইতে পারছি আবার বুঝেন আল্লাহ কয়জন একজন কেমন এক যার কোনো দুই নাই নাই যার কোনো তুলনা নাই নাই আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই যদি কোন আছে তাহলে আল্লাহ যে এক এই কথা তো আর থাকে না না আল্লাহর ক্ষমতার মতো আরো একজন আর আছে তার মানে আল্লাহর ক্ষমতার সাথে দুইজন ভাবা গেল এইভাবে বললে আল্লাহ এক এই কথা থাকে না তাহলে আল্লাহ এমন এক যার কোনো দুই নাই আল্লাহ যেই গুণের মালিক একক ওই গুণের মালিকানা আর কাউকে আল্লাহ দেন নাই যেমন আল্লাহ গায়বের মালিক আল্লাহ গায়বের মালিক কেউ যদি মনে করেন আল্লাহ যে গায়বের মালিক এই গায়ব আরো কেউ জানেন তাহলে আল্লাহর এই গুণের সাথে আরেকজনকে আপনি অংশীদার বানাইলেন না তাহলে আল্লাহ যে এই গুণে এক আর একজনকে তুলনা দিলে এই গুণের বেলায় কি আল্লাহ এক থাকলো না কথা বুঝাইতে পারছি তাহলে আল্লাহ যে গায়বের মালিক এটা কি তার একক গুণ না কথা বলেন এই গুণে আরো কেউ আছে সমান না যদি আপনি এই গুণে আরেকজনকে সমান মনে করেন আল্লাহ যে এই গুণের একক মালিক এই একক থাকে না অন্যকে অংশীদার বানায় দিলেন এর নাম শিরিক এর নাম শিরিক আল্লাহ জানতেন গাইবের মালিক যে এখন যারা আমাকে জবাব দিল বালা বালা হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু দুনিয়াতে গিয়া এরা আমাকে রব বলে স্বীকার করবে না আল্লাহ বলেন ক্লাস শেষ ক্লাস এখন তোমরা নিজেরা ভরবা পয়রা পরীক্ষা দাও পরীক্ষার হল বানাইছেন দুনিয়া পরীক্ষার হল তাহলে দুনিয়া হলো পরীক্ষার হল পরীক্ষা দিব এখন পরীক্ষা দিতে গিয়া আমাদের গাইড লাগে গাইড লাগেনি আল্লাহ গাইড দিলেন কোরআন কি দিলেন কোরআন গাইড আবার বুঝি না প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়ার মতো লাগে আবার প্রাইভেট মাস্টার লাগেনি সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সর্বশেষ প্রাইভেট মাস্টার নাম যারা থাকবেন তারা আউলিয়ায়ে কেরাম তারা ওলামায়ে কেরাম মনে থাকবে তাহলে আমাদের কোরআন সুন্নাহ বুঝাইয়া দেওয়ার মতো আমাদের প্রাইভেট মাস্টার প্রাইভেট মাস্টারের কাজ কি আমাকে পাশ করাইয়া দেওয়া না প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়া ফাইনাল পাশ করাবেন না ফেল করাবেন ছেকে আল্লাহ বুঝে আসছে কথা দুনিয়ার হলে আসছি এখন গাইডও পেয়ে গেছি কি পেয়েছি কোরআন কি পেয়েছি কোরআন এখন এই গাইড আমাদের বুঝাইয়া দিবে প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন প্রাইভেট মাস্টার হিসেবে আম্বিয়ায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের পরে আমাদের নবীর পর সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের ক্রমান্বয়ে সিরিয়ালে সর্বশেষ যারা থাকবেন এরা ওলামায়ে কেরাম এরা কি ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামের দায়িত্ব কি আল্লাহর দেওয়া গাইড পরীক্ষার্থীদেরকে বুঝাবেন বুঝেননি কথা এবার ওলামায়ে কেরাম বুঝাইতেছেন কোরআন হাদিস দিয়া আমাদের আবরার সাহেব এইটাই তো বুঝাই গেলেন কিন্তু এই প্রাইভেট মাস্টারের কাছে বুঝার পরেও পরীক্ষার হলে গিয়া অনেকে ভুল করেনি নকল করেনি ধরা ভরলে জুতা ধরা ভরলে হলে গিয়ে যদি কেউ নকল করে তাহলে আর পরীক্ষা দেওয়ার অধিকার নাই কথা বুঝেননি দুনিয়া নামক পরীক্ষার হলে আইসা প্রাইভেট মাস্টারের কাছে গিয়াও যারা বিভিন্নভাবে উল্টাপাল্টা নকল করবে এরা দুনিয়ার জীবন বরবাদ আখেরাতের জিন্দেগিও কি বরবাদ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহ বলে দিলেন আমার ওই ক্লাসের মধ্যেই কিন্তু ভাগ দুইটা হয়ে গেছে দুনিয়াতে এইসব দুই ভাগ
পুরা পৃথিবীর মানুষ কয় দল? দুই দল। কয় দল? দুই দল। এক দল আল্লাহ মানেন, আরেক দল মানে না। এক দল স্বীকার করেন আমার রব আল্লাহ, আরেক দল স্বীকার করেন আমার রব আল্লাহ না, অন্য কেউ। বুঝেননি? যেমন ইহুদিরা তাদের ধর্মগুরুদেরকে রব হিসাবে মনে করত, এইভাবে বাতেলরা। কেউ বলে আল্লাহ হিসাবে আমরা মানি, তবে তার সহযোগী হিসাবে অন্য কেউ মানি। বলে কেমন? আল্লাহর একজন সহযোগী, তার ছেলে আছে ঈসা নবী। আল্লাহর সহযোগী একজন, তার বউ আছে, স্ত্রী আছে মারিয়াম। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারাও নকল নকল করার ফাটি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে দুই দল বানিয়ে দিলেন। এক দল রব মানে আল্লাহ, আর এক দল আল্লাহকে রব মানে না। বুঝেননি কথা? যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, ইসলাম এবং শরীয়তের পরিভাষায় তাদেরকে মুসলমান, মুমিন, মুসলিম, মুত্তাকি বলা হয়। এরা মুমিন, এরা মুত্তাকিন, এরা মুসলিম। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না, এরা দুই দল। এরা আবার কয় দল? এক দল পুরান, আর এক দল নতুন। পুরান মানে জন্মসূত্রে বংশধারাটাই রবের বিরোধী। বাবায় রব মানে না আল্লাহকে, মাও মানে না, ওই জন্মে সেও মানে না, এটা পুরান। আর এক দল আছে না, আব্বাও আল্লাহকে রব মানে, মাও মানে, নিজেও মানে, ওই ঘরে জন্ম নিয়া কিছুদিন পরে কয় আমি মানি না। তাহলে এটা পুরান না নতুন? যারা রবকে আল্লাহকে রব বলে মানে না, পুরান, এদেরকে ইসলামের পরিভাষায় কাফের বলা হয়। এরা কি? আর যারা নতুন, যেমন তাসলিমা নাসরিন, কথা বলেন না কেন, আহমদ শরীফ, এরকম আরো আরো যারা আছে আপনাদের গুরু অনেকের, এরা পুরান না নতুন? এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুরতাদ। কি বলা হয়? এই পুরান বলেন আর নতুন বলেন, এই দোনোটা মিলে এদের একটা নাম আছে নাস্তিক। এদের এক নাম কি? নাস্তিকের মধ্যে এরা দোনো দল ঢুকানো, পুরানটাও আছে নতুনটাও আছে। বুঝাইতে পারলাম? এবার আল্লাহর কোরআনের ভাষায় কি বলছেন এই দুই দল? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এবার আমার মাওলার কথা শুরু।